नमस्कार আপনাদের সবাইকে স্বাগত। ভারতের বৈজ্ঞানিকরা কামাল করে দিয়েছে, সারা বিশ্ব যা করতে পারেনি ভারতের বৈজ্ঞানিকরা সেটাই তৈরি করে ফেলেছে। আপনাদের জানিয়ে রাখি সব সোলার প্যানেল কোম্পানি তাদের প্যানেলের 25 বছর পর্যন্ত ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে থাকে, কিন্তু এই 25 বছর পর্যন্ত সোলার প্যানেলগুলি 75 থেকে 80 শতাংশ সঠিকভাবে কাজ করবে কিনা তার ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় না, কারণ সোলার প্যানেল বাইরে থাকে, ফলে ধুলো মাটি নোংরা পড়ে প্যানেলের উপর, সেই কারণে সোলার প্যানেলের কার্যক্ষমতা কমতে থাকে। আবার তার সাথে সোলার প্যানেলকে পরিষ্কার করার ফলেও দাগ পড়ে যায়। সেখানে বড় বড় সোলার প্যানেল ইনস্টল করা হয়, সেখানে অটোমেটিক মেশিন দ্বারা পরিষ্কার করা হয়, কিন্তু তা সত্ত্বেও জল ও পরিষ্কার করার ব্রাশ প্রতি বছর সোলার প্যানেলগুলির ক্ষতি করে। যেহেতু আগামী সময়ে সোলার প্যানেল ভারতে ব্যাপকভাবে ব্যবহার হবে, তাই এই সমস্যার কথা মাথায় রেখে আইআইটি যোধপুরের বৈজ্ঞানিকরা কাজ করছিল। অবশেষে সাফল্য পেয়ে গেছে। বৈজ্ঞানিকরা এমন এক কোটিং আবিষ্কার করে ফেলেছে, আর এই কোটিং সোলার প্যানেলের উপর ধুলো মাটিকে বসতেই দেবে না। আইআইটি যোধপুরে যে কোটিংটি তৈরি করেছে সেটি সুপার হাইড্রোফোবিক, অর্থাৎ যে জায়গায় এই কোটিং লাগানো হবে সেখানে জল আটকাবে না, ফলে ধুলো মাটিও জমতে পারবে না। রাতের দিকে যেহেতু হালকা শিশির পড়ে, ফলে প্যানেলগুলি হালকা ভেজা থাকে আর তাতে ধুলো মাটি লেগে যায়। ইতিমধ্যে আইআইটি যোধপুর এই কোটিংকে পেটেন্ট করার জন্য নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিয়েছে। পেটেন্ট পেয়ে যাওয়ার পরেই এই কোটিং কমার্শিয়াল ভাবে ব্যবহার করার জন্য কাজ শুরু হয়ে যাবে। সবথেকে ভালো বিষয় হলো, ভারত এখনো পর্যন্ত যতগুলি বড় বড় সোলার প্ল্যান্ট বসে গেছে সেখানেও ব্যবহার করা যাবে এই কোটিং। ভারতের বৈজ্ঞানিকদের এই সাফল্যের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখবেন। জয় জওয়ান, জয় কিষাণ।